তুমি সবই করতে পারো, ন্যায্য বিচার করো, তোমার বিচার দয়াল মানে না মানে না, বিচার করো ষোলো আনা ও গো দয়াল, বিচার করো ষোলো আনা কৃষ্ণ দয়াময়, আমি তোমার কাছে জানতে চাই, তুমি তো ভগবান, তুমি যা বিচার করবে তা সকলের জন্য সমান মতো বিচার করবে, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কারোর জন্য কম কারোর জন্য বেশি এ তোমার কেমন বিচার প্রভু, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যা বিচার করবে তা সকলের জন্য সমান দাঁড়ি পাল্লায় মেপে বিচার করবে, কারোর জন্য কমও না কারোর জন্য বেশিও না।
ভগবান, তুমি ভগবান হয়ে কেন কারাগারে জন্মগ্রহণ করলে? তুমি তো চাইলে হীরা মুক্তা কাঞ্চনের মধ্যে জন্মগ্রহণ করতে পারো, তুমি তা না করে কেন কারাগারে জন্মগ্রহণ করলে? কারাগারে কারা থাকে? চোর লুচ্চা গুন্ডা বদমাইশ যারা কারাগারে কিন্তু থাকে তারা। ভালো মানুষ থাকে মা? আপনারা কেউ গেছেন? বাবারা কেউ গেছেন? তাহলে তুমি তো ভগবান, ভগবান হয়ে কেন কারাগারে জন্মগ্রহণ করলে? কারণ থাকে, আমি তোমার কাছে জানতে চাই, সঠিক সঠিক জবাব দেবে এ ধর্ম সভায়। ছাড়াছাড়ির কিন্তু কোনো কারণ নাই। তৃতীয় নাম্বার জিজ্ঞাসায় আমি প্রবেশ করতে চাই, শোনো শোনো ও ভগবান তোমারে জানাই, দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসাটা কোন জায়গায়? তোমার মা এক কারাগারে আর তোমার বাবা আর এক কারাগারে রয়, তোমার পিতাকে রশি দিয়ে বেঁধে সুয়ামং পাথর চাপা দিয়ে এক কারাগারে রাখে, আর এক কারাগারে তোমার মাকেও রশি দিয়ে বেঁধে সুয়ামং পাথর চাপা দিয়ে এক কারাগারে রাখে। যেমন নেগেটিভ পজিটিভ সারাই ওগো, এই যে ইলেকট্রিকের বাতি জ্বলে না ভাই, কেমন করে তোমার জন্ম হলো আমি জানতে চাই। তার মধ্যেও কিন্তু নেগেটিভ পজিটিভের প্রয়োজন হয়েছে, তাছাড়া কিন্তু এই বাতিটি জ্বলেনি। তাহলে তোমার বাবা এক কারাগারে আর তোমার মা আর এক কারাগারে রয়। একটি সন্তান সৃষ্টি হলে ওগো রজে বীজের প্রয়োজন ওগো হয়, রজে বীজ মিলিত হয়ে একটি সন্তান সৃষ্টি ওগো হয়। তাহলে তোমার মা এক কারাগারে, তোমার বাবা আর এক কারাগারে রয়, তোমার জন্ম কি হাওয়া থেকে হলো নাকি আমি জানতে চাই। আমি তোমার চারখানা হাত দেখতে পাই, যখন নন্দলায় প্রবেশ করো তখন তোমার দুখানা আমি হাত দেখতে পাই। আর দুখানা হাত কোথায় গেল গোসাই? প্রথমবারে বেশি বলার দরকার বটে নাই, কোন কথা এসে বলে দেখি আমার কৃষ্ণ গোসাই। প্রথমবারে আমি যদি বলতে যাব বেশি, কৃষ্ণ এসে আমাকে যোগ করতে পারে খুশি। এইখানেতে করে ক্ষান্ত অমৃত লহরি, চাঁদ বদনে ভক্ত